চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি হয়ে প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে যাবে কন্টেইনার। বন্দর থেকে ট্রানজিট নিয়ে ভারতে পণ্য নেওয়ার এটি সবচেয়ে কাছের স্থলবন্দর। তবে সম্প্রতি করোনার মহামারীতে দেখা দিয়েছে কাজের ধীরগতি। আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান জানান, এই প্রকল্পের কাজ 2020 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ, শুরুও হয়নি অবকাঠামো নির্মাণ। সরেজমিন ঘুরে ফটিকছড়ির শেষ প্রান্তে রামগড় মহামনি এলাকায় গিয়ে দেখা যায়, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ফেনী নদীর উপর মৈত্রী সেতুর একের কাজ চলছে। ভারতের অংশে কাজের পাশাপাশি বাংলাদেশের রামগড় অংশেও সেতুর নির্মাণ কাজ চলমান। সেতুর কাজ চললেও স্থলবন্দরের অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কোনো কাজ চোখে পড়েনি। 2015 সালের 6 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী সেতু একের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর শুরু হয় দুই দেশের উচ্চ পর্যায়ে বন্দরের কার্যক্রম নিয়ে একাধিক বৈঠক। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2018 সালে ফেব্রুয়ারি মাসে ফেনী নদীর খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম অংশে 128 কোটি 69 লক্ষ ভারতীয় মুদ্রায় 412 মিটার দৈর্ঘ্যের ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু হয়। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ট্রানজিট নিয়ে রামগড় স্থল বন্দর ব্যবহারকারীরা ব্যবসায়িক কাজে অর্থ ও সময় সাশ্রয় করতে পারবে। ভারত এই বন্দর ব্যবহার করলে নানাবিধ সুবিধা পাবে আমাদের দেশের মানুষ, রামগড় স্থল বন্দর দিয়ে ভারতে যাতায়াত করতে পারবে, এছাড়া দুই দেশের পর্যটন খাতও বিকশিত হবে। পার্বত্য চট্টগ্রাম রামগড় খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে উন্নয়ন হবে, এটা বুঝছেন নি? এটা মনে করেন দোনো রাষ্ট্রীয় আমাদের উন্নয়ন হবে, এলাকার লোক সবাই মানে উন্নয়ন মানে বেকার থাকবে না। যে বঙ্গবন্ধু কন্যা মানে দেশের উন্নতি করতে আছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন করছে, এজন্য আমরা পাহাড়ি উপজাতি সবাই খুশি।